স্যার আপনি তাহলে হর্টিকালচারের দায়িত্বে রয়েছেন? জি, হর্টিকালচার সেন্টারের দায়িত্বে আছি আমি, উপপরিচালক আর কি। আমি আব্দুল আওয়াল, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার টেবুনিয়া, পাবনায় আছি। আচ্ছা, তো পাবনার কত হেক্টর জমিতে পেঁয়াজ চাষাবাদ হচ্ছে বা এবছর হয়েছে? এবছর পেঁয়াজ চাষে তো সবেমাত্র শুরু। এখন যেটা পেঁয়াজ হারভেস্ট হচ্ছে সেটা হচ্ছে বাল্ব টু বাল্ব, অর্থাৎ কন্দ থেকে কন্দ। আচ্ছা, তাও কিন্তু এটা আর্লি হারভেস্ট হচ্ছে, ম্যাচুরিটিটা সেই পর্যায়ে আসে না। মোট কয়টি জাতে পেঁয়াজ চাষাবাদ হয় এখানে? এখানে পেঁয়াজ প্রধানত তাহেরপুরি যে জাত আমাদের, বাড়ি পেঁয়াজ ওয়ান এটা হয়, আর ফরিদপুরের একটা জাত আছে সেটা হয় আর কি, কিন্তু তাহেরপুরিটাই সিংহভাগ আর কি। যারা একটু পেঁয়াজ রোপণ করতে চায় তারা তাহেরপুরি পেঁয়াজটাই খোঁজে। স্যার, এখন ব্যবসা বলতে তো ওই যে যারা আমদানি করেছেন তাদের, আর হচ্ছে পাইকারি ব্যবসায়ী আছে, যারা খুচরা ব্যবসায়ী আছে যারা তাদেরই, তো পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছে আমাদের দেশে চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদন হচ্ছে না। হচ্ছে না নাকি উৎপাদন করা সম্ভব নয়, কোনটা? আসলে ব্যবসায়ীরা তো ব্যবসায়ীদের সুবিধা মেপে কথা বলে। জি জি, পেঁয়াজের দাম যদি কম থাকে, যদি প্রিভিয়াস ইয়ারে, আগের বছরে যেমন পেঁয়াজের দাম কম ছিল, এই জন্য কিন্তু এবছর এই বাল্ব টু বাল্ব এই পেঁয়াজটা কম হয়েছে। এবার কিন্তু পেঁয়াজ যেটা সিড থেকে যেটা বাল্ব হবে সেটা কিন্তু অন্য অন্য যে কোনো বছরের তুলনায় অনেক বেশি হবে, অর্থাৎ ব্যবসায়ীদের কথাটা সত্য না। আসলে চাষি যদি মূল্য পায় তাহলে চাষিরাই পেঁয়াজের দাম কমাবে, চাষি এই ব্যবসায়ীরা আমাদের দেশে পেঁয়াজের দাম কমাতে পারবে না, আমদানি কারকরা কমাতে পারবে না। কিন্তু আমি তো সবসময় দেখছি যে আমার চাষি ভাইয়েরাই তারা ন্যায্য মূল্য খুব কম পায়, আর ব্যবসা যারা করে নেয় তারা, বাকি যারা এর সাথে জড়িত তারাই করে নিচ্ছে, এটা আমরা দেখছি। স্যার, আমাকে একটু বলেন যে আমাদের দেশের কতগুলো জেলাতে পেঁয়াজ চাষাবাদ করা সম্ভব এবং পেঁয়াজ চাষের জন্য কেমন আবহাওয়া দরকার, কেমন মাটি দরকার? আসলে পেঁয়াজ আমাদের দেশের যে জলবায়ু, সেই জলবায়ুতে বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই পেঁয়াজ উৎপাদন করা সম্ভব, শুধুমাত্র লোনা মাটি যে এলাকা আছে সেই লোনা মাটি ব্যতীত। আমাদের বরেন ট্র্যাক্টে পেঁয়াজ উৎপাদন হচ্ছে, আমাদের মধুপুর ট্র্যাক্টে পেঁয়াজ উৎপাদন হচ্ছে, রংপুরে, পঞ্চগড়ে সব জায়গায় পেঁয়াজ উৎপাদন হয়। পেঁয়াজ উৎপাদন হয় না কোথায়, সব জায়গায় হয়। জি, আমাদের দেশে প্রায় দর্শক 60% উৎপাদন হয় পেঁয়াজ, আর বাকি 40% আমদানি করে নিয়ে আসি, তার মধ্যে 95% আসে ভারত থেকে এবং 5% আমরা মিয়ানমার, তুরস্ক আর মিশর থেকেই নিয়ে আসি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে 40% আমদানি করে নিয়ে আসি সেটা সংরক্ষণ কতদিন করা সম্ভব বা করা যায়? আসলে পেঁয়াজ যেটা সিড থেকে পেঁয়াজ হয় সেটা এক বছর সংরক্ষণ করা যায়, আর যদি স্পেশালাইজ যদি কোনো কোল্ড স্টোরেজে রাখা যায়, হিউমিডিটি যদি 60% রেখে আর তাপমাত্রা যদি 8 থেকে 12 যদি লাগে, 12 ডিগ্রি সেলসিয়াস যদি রাখা যায়, হিউমিডিটি 60-70 রেখে, তাহলে কিন্তু অনেকদিন রাখা যায়। কিন্তু স্যার, এখন যেটা হলো এই যে যারা চাষি ভাইরা বীজ কিনেছে তাদেরও একটা চড়ামূল্যে বীজ কিনতে হয়েছে, এখন তারা যে চড়ামূল্যে বীজ কিনে চাষাবাদ করছে এটা পরবর্তী সময়ে ওনারা যখন বিক্রি করতে যাবে তখনও কিন্তু তারা চড়ামূল্যেই বিক্রি করবে, তাহলে এই যে রপ্তানি বন্ধ করে দিল ভারত, এর জন্য যে প্রভাবটা আমাদের এখানে পড়েছে সেটা তো এখন দেখা যাচ্ছে দীর্ঘ সময়ের জন্য হয়ে গেল। আসলে পেঁয়াজ চাষি কিন্তু নতুন না, তো যে পেঁয়াজ গতবার করেছে সেই পেঁয়াজ এবছর করে, তো গত বছর যে 1 বিঘা করেছে সে যদি এবার 2 বিঘা করে বা 1.5 বিঘা করে, তাহলে কিন্তু পেঁয়াজের যে ওই 40% যে আমদানি করতে হয় সেটা কিন্তু আর লাগবে না। পাইকারি ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছে যে ভারত যদি রপ্তানি বন্ধ করেই দেয় আর প্রত্যাহার না করে তাহলে নতুন পেঁয়াজ উঠলেও আর ক্রেতারা 30-35 টাকা পেঁয়াজ কিনে খেতে পারবে না। না, পেঁয়াজ তো 30 টাকা কেজিতে কোনো ক্রেতার খাওয়ার ইচ্ছা পোষণ করা উচিত না, পেঁয়াজ খেতে হবে 40 টাকার উপরে, তাহলে আর ওই যে বাইরের পেঁয়াজ খেতে হবে না। কারণ তখন চাষি যখন জানবে যে আমার পেঁয়াজ আমি 40-50 টাকা কেজি বিক্রি করব, তখন পেঁয়াজ চাষি, আমি বলেছি আগে যে নতুন না, তো পেঁয়াজ চাষি যারা আজকে গত বছর 1 বিঘা পেঁয়াজ করেছে সে এবার 2 বিঘা করবে,
এবং সেইভাবে কিন্তু চাষি কিন্তু ইয়ে করছে, প্রস্তুতি নিয়েছে। এবার প্রস্তুতি নিয়েছে, একটা ব্যাপার হচ্ছে স্যার, যেমন এই পেঁয়াজটা কিন্তু এখন আপনি বলেছেন যে পরিপূর্ণ হয়নি, একটু আগে থেকে ভালো দাম পাওয়ার জন্য আমার চাষি ভাইরা বিক্রি করে দিচ্ছে। তো এই পেঁয়াজটা বাজারে গেলে আমরা ক্রেতারা সাধারণত ওই মানে 25-30 টাকা বা 35 টাকা দিতেই কষ্ট লাগবে, আমি জানি যতটা। তো পরিপূর্ণ বয়সের যেটা হয় সেটা আমরা 50-60 টাকা করে কিনে খেলে আমাদের বাঁধবে না, কিন্তু এই জায়গাটা নিয়ে যদি একটু বলেন। আসলে পেঁয়াজ তো পেঁয়াজের যে পাঞ্জেন্সি, আমাদের যে পেঁয়াজের দেখেন কত সুন্দর শেপ হয়েছে, এই পেঁয়াজটা তাহেরপুরি পেঁয়াজের বাল্ব থেকে হয়েছে, এত সুন্দর একটা বাল্ব হয়েছে। এই পেঁয়াজটা কিন্তু এর যে পাঞ্জেন্সি অর্থাৎ ঝাঁজ যেটা, এই ঝাঁজ কিন্তু আপনার পরিপূর্ণ পেঁয়াজের চাইতেও ঝাঁজ ভালো। পেঁয়াজের এই পেঁয়াজের পরিপক্কতা প্রয়োজন এই কারণে সংরক্ষণের জন্য, কিন্তু এটা যদি এখন খাওয়ার জন্য হয় তাহলে দিস ইজ বেটার। আর যদি মনে করেন যে আমি রেখে দিব 2 মাস তাহলে কিন্তু এটা না, এটা না। সর্বোচ্চ কতদিন রাখা যাবে স্যার, মানে উঠানোর পর, জমি থেকে উঠানোর পর আমার চাষি ভাইরা, হ্যাঁ, নিজের বাড়িতে কতদিন রাখতে পারবে? সর্বোচ্চ 6 মাস রাখতে পারবে। 6 মাস রাখতে পারবে। এই পেঁয়াজটা কিভাবে রাখবে, সেখানে সংরক্ষণ করার নিয়মটা কি? এই ন্যাচারাল কন্ডিশনে আমাদের দেশের এই পেঁয়াজ ওঠার যে সময়, এখন তো কুল টেম্পারেচার, তাপমাত্রা কমছে, তো ওই মার্চ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা তেমন বাড়ে না, তো তখন এই জন্য এই পেঁয়াজ কৃষকের ঘরে খুব শান্তিপূর্ণ ভাবে, মানে খোলা জায়গায়, যে অনেক সময় মাচা করে কৃষক ভাইরা বাতাস লাগিয়ে রেখে দেয়। হ্যাঁ, আচ্ছা, এই পেঁয়াজ দেখে কি মনে হচ্ছে স্যার, কেমন হয়েছে, ভালো হয়েছে? পেঁয়াজের কিছু, যেহেতু এটা মাটির নিচে থাকে, কিছু পচনশীল তো মানে থাকে বা পচন রোগ থাকে, সেইগুলো কি হয়? না না, এই পেঁয়াজের কোনো রোগ নাই, কোনো বালাই নাই, কোনো কীটনাশক নেই। আমার দেশের পেঁয়াজের এই এই পেঁয়াজ চাষটা একটা খুবই এদিক থেকে খুব ভালো যে এই পেঁয়াজে তেমন কোনো কীটনাশকও নেই। স্যার, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু এখন আমাদের আসলে সবাইকে এক হতে হবে যে কোনোভাবে ব্যবসায়ীদের হাতে বা ব্যবসায়ীদের কাছে আমাদের জিম্মি হবার আর সুযোগটা আমরা যাতে না দেই। কারণটা হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে মহামান্য ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় কিন্তু ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণের জন্য গিয়েছে, সেখানে নানানভাবে কিন্তু লাঞ্ছিত হতে হয়েছে সবাইকে। তো আমরা কোন জায়গাটাতে এখন দাঁড়িয়েছি যে আসলে প্রশাসনও আমরা মানতে পারছি না, কেন এই ব্যর্থতা, এটা আসলে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তো এই জিনিসগুলো যাতে না থাকে সেটাই আমরা আসলে কামনা করি সবসময়। আপনি তো ঠিকই বলেছেন, কিন্তু ওই ওই যাদের কথা বললেন তাদেরকে শাস্তা করতে পারবে শুধু কৃষক আর ক্রেতারা, কৃষক এবং ক্রেতা, কৃষকই পারবে। কারণ কৃষক যখন ন্যায্য মূল্য পাবে তখন আর ওই ব্যবসায়ীদের কারসাজি টিকবে না। জি স্যার, আপনার কথা আমরা শুনলাম, কিন্তু আমার চাষি ভাইরা কি বলছেন সেই বিষয়গুলো আমি জানতে চাইব। অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।